অনেক ইচ্ছে জাগে যেন আমি ওনাদের সাথে কাজ করতে পারি। আপনার বয়স কত? এই তো হবে 22-23। 22-23 বছরে আপনি আপনি তো দেড় থেকে 2 ফুট হবে। হ্যাঁ জি না, আমি 3 ফুট। 3 ফুট কম বলে যাবে না? আমার মনে হয় তাদের মতো শিল্পী আমাদের খুব প্রয়োজন, কারণ আমাদের দেশের দর্শক যারা তারা কিন্তু বিনোদন চায়, আর তাদেরকে কিন্তু আমরা সত্যি অনেক বেশি ভালোবাসি। তো তাদের জন্য আমরা অনেক অনেক কাজ করতে চাই। তাদেরকে দেখে অন্যান্য যারা এরকম বাচ্চারা আছে তাদেরকে আমরা কিন্তু বলি স্পেশাল চাইল্ড। তো যেহেতু সে এখন 22-23 বছর বয়স, তারপরেও কিন্তু তারা আমাদের কাছে স্পেশাল চাইল্ড। তাদের প্রতি আমাদের সবার একটা সুন্দর একটা বলবো যে একটা সম্পর্ক রাখা উচিত, এবং তাদের প্রতি আমাদের শুভকামনা যে তারা যেন কখনো নিজেদেরকে ছোট মনে না করে। তারা আমাদের কাছে অনেক সম্মানের জায়গায় আছে, আমরা তাদেরকে নিয়েই আসলে কাজ করতে চাই, পথ চলতে চাই। সিনেমা করছো কয়টা? ছোটবেলায় আর এখন এখন কি করতে চাই? এখনো প্রতিবন্ধী কাজ করে। তুই বলো প্রতিবন্ধী যে কাজ করে চাইতে? তুমি তুমি যার পাশে দাঁড়ায় আছো তাকে কি চেনো? কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কতটুকু ভালো আছেন আপনি? আপনার কি ইচ্ছে জাগে যে তাদের মতো? আমার অনেক ইচ্ছে জাগে যেন আমি ওনাদের সাথে কাজ করতে পারি। আপনার বয়স কত? এই তো হবে 22-23। 22-23 বছরে আপনি আপনি তো দেড় থেকে 2 ফুট হবে। হ্যাঁ জি, আমি 3 ফুট। 3 ফুট কম বলে যাবে না? আসসালামু আলাইকুম আপু, আপনার ছবি সে অনেক দেখেছে, সে যতটুকু জানি যে সিনেমাও করছে, আপনি তাতে কি মনে করেন? যে আমার মনে হয় তাদের মতো শিল্পী আমাদের খুব প্রয়োজন, কারণ আমাদের দেশের দর্শক যারা তারা কিন্তু বিনোদন চায়, আর তাদেরকে কিন্তু আমরা সত্যি অনেক বেশি ভালোবাসি। তো তাদের জন্য আমরা অনেক অনেক কাজ করতে চাই। তাদেরকে দেখে অন্যান্য যারা এরকম বাচ্চারা আছে তাদেরকে আমরা কিন্তু বলি স্পেশাল চাইল্ড। তো যেহেতু সে এখন 22-23 বছর বয়স, তারপরেও কিন্তু তারা আমাদের কাছে স্পেশাল চাইল্ড। তাদের প্রতি আমাদের সবার একটা সুন্দর একটা বলবো যে একটা সম্পর্ক রাখা উচিত, এবং তাদের প্রতি আমাদের শুভকামনা যে তারা যেন কখনো নিজেদেরকে ছোট মনে না করে। তারা আমাদের কাছে অনেক সম্মানের জায়গায় আছে, আমরা তাদেরকে নিয়েই আসলে কাজ করতে চাই, পথ চলতে চাই। তার প্রতি অনেক অনেক দোয়া রইল আমার। অনেক ভালো লাগছে, আমি চাই আপনারা আর নায়ক নায়িকারা আপনারা সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।